আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, আর মোটামুটি সর্বপ্রথম ইউটিউবে আমি দিয়েছিলাম, তারপর থেকে পুরো ছেয়ে গেছে। ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইনস্টা বলুন, এক্স হ্যান্ডেল বলুন, তাছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন নিউজ পোর্টাল, তার সঙ্গে সঙ্গে যারা নর্ম্যালি সাধারণভাবে নিউজ পোর্টাল করে তৈরি করে চালাচ্ছে, আমার আপনার মতো যারা আছে নিউজ কোম্পানি বাদে, প্রত্যেকেই পুরো ছেপে দিয়েছে। পুরো এটা এখন ভাইরাল যে সিভিক ভলেন্টিয়ারদের বেতন অনেকটা বেড়ে গেছে। আদতে ভলেন্টিয়ারদের কার কতটা কি হয়েছে আমি আপনাদেরকে আজকে একটা খবর থেকে জানাচ্ছি। আদতেও কি এটা প্রকৃতই খুশির খবর, আর কতটাই বা খুশির খবর, কাদের জন্যই বা খুশির খবর। ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল করবেন না। এরকমই আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত চুক্তিভিত্তিক কর্মচারী রিলেটেড বা রাজ্য সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত আপডেট আপনাদের দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আপনাদেরকে দেখাই একটা পোর্টাল, যেটা হচ্ছে wbexam24.com। এটা কিন্তু কোনো নিউজ কোম্পানি নয়, এটা আমার আপনার মতো কোনো একজন ওয়েবসাইট ওনার ওয়েবসাইট বানিয়ে এই সমস্ত আপডেটগুলো দিচ্ছেন। খুব সুন্দর লিখেছেন, সিভিক ভলেন্টিয়ারের জন্য বিশাল বড় খুশির খবর, WB সিভিক ভলেন্টিয়ার গুড নিউজ টুডে। যদিও নিউজ স্পেলিংটা একটু ভুল আছে, যাই হোক দেখা যাক এখানে কী লেখা রয়েছে। বলছে, পশ্চিমবঙ্গে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য খুশির খবর, বহু অপেক্ষার পরে কিন্তু অবসান ঘটেছে। রাজ্য পুলিশের সাথে যথেষ্ট সহযোগিতা করে সিভিক ভলেন্টিয়াররা কাজ করে যাচ্ছেন, আর রাজ্যে প্রথম সিভিক ভলেন্টিয়ার নিয়োগের পর অনেক বিতর্ক হয়েছে, কিন্তু রাজ্য পুলিশে সিভিক বাতিল বলে কিন্তু গণ্য হয়নি। যদিও সিভিক পুলিশ নয়, সিভিক এখন ভলেন্টিয়ার। সিভিক পুলিশ কঠোর পরিশ্রম করে রাজ্য পুলিশের সাথে কাজকর্ম করে যাচ্ছে। সিভিক পুলিশদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্পূর্ণ নবান্নের পক্ষ থেকে এই খবর কিন্তু উঠে এসেছে। তাহলে প্রতি মাসে কত টাকা বেতন পাবে সিভিক ভলেন্টিয়ার্সরা? সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি করার জন্য নবান্নের পক্ষ থেকে যে বাজেট উল্লেখ করেছে 180 কোটি টাকা, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করবে। সিভিক ভলেন্টিয়ারের প্রতিদিন 38 টাকা বেতন বৃদ্ধি করেছে, 38 টাকা হিসেবে মাসে 1000 টাকার বেশি পাবে সিভিক ভলেন্টিয়াররা। আগের তুলনায় প্রতি মাসে এখন সিভিকদের মুখে বড় হাসি ফুটে উঠেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নজরে রাজ্য পুলিশের সাথে সহযোগিতা করে সিভিক পুলিশরা কাজ চালিয়ে যাচ্ছে, তাতে রাজ্যে অনেক অনুষ্ঠানে সিভিকদের কাজে লাগিয়ে উপকার হয়েছে, তাই সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটা করা হয়েছে। দর্শক, এইটুকুই খবর, এখানে কিন্তু বিশেষ কিছু বলা নেই। আপনাদেরকে জানিয়ে রাখি, কেউ বলছে 34, কেউ বলছে 38, অফিসিয়াল নোটিফিকেশানটা দেখবেন, সেই অনুযায়ী কাজ করবেন। ভলেন্টিয়ার্সদের কথা বলা হয়েছে, লোকে উল্লেখ করছে, কেউ গ্রিন পুলিশ ভলেন্টিয়ার, কেউ বলছে হোমগার্ড ভলেন্টিয়ার, কেউ বলছে সিভিক পুলিশ ভলেন্টিয়ার। সবার জন্য সব কিছু হয়নি, একটা পার্টিকুলার সেকশনে সামান্য কিছু হেরফের হয়েছে। এবার এইগুলোকে একটা অন্যরকমভাবে প্রচার করা হচ্ছে, প্রকৃতপক্ষে বিরাট গুড নিউজ, বিরাট গুড নিউজ কী করে হতে পারে? দর্শক, যদিও আমি ধরে নিই তাদের বেতন ছিল 9000 টাকা, বাজেটে যোগ হয়েছে 1000 টাকা, সম্ভবত তারা এখন পাচ্ছে 10000 টাকা। এবার বলি, যদি 34 টাকা করে বেড়েও যায়, আমরা গড়ে ওভারঅল যদি ধরেও নিই 1000 টাকা বৃদ্ধি হলো, তাহলে সেটা দাঁড়ায় 11000 টাকায়। এবার বলুন, 11000 টাকায় যদি কাজ করতে হয় এইভাবে, বা কাজের চাপ দিন দিন বেড়েই যাচ্ছে, ইনকাম কিন্তু বাড়ছে না, কাজের চাপ যেমন বেড়ে যাচ্ছে, সাংসারিক খরচা, নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসপত্রের দাম, বা সমাজে চলার ক্ষেত্রে যে পরিমাণ কস্ট বিয়ার করতে হয়, প্রত্যেকটাই কিন্তু বেড়ে গেছে। সেই জায়গায় বেতন যদি পার ডে 34 টাকা বাড়ে, টিফিন খরচাটা হয়তো হলো, কিন্তু সেটা কি একেবারেই ভালো জিনিস হলো, অত্যন্ত বড় সুখবর হলো? অবশ্যই কমেন্ট সেকশনে এই প্রশ্নের উত্তর আপনি দেবেন। 34 টাকা যদি বেড়েও যায়, তো এটা কি আনন্দদায়ক কিছু? আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি আপনাদের ফিডব্যাকের উপর নির্ভর করে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখাবো, আদতে কোনটা সঠিক
কোনটা বেঠিক। আমি আপনাদের বারবার বলেছি এই সমস্ত পোর্টাল থেকে একদম বিশ্বাস করবেন না যতক্ষণ না অথেন্টিক নিউজ আপনারা অফিসিয়াল সাইট থেকে অফিসিয়াল সরকারি নোটিফিকেশান ডাউনলোড করে দেখছেন। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো এই রিলেটেড যার যা প্রশ্ন আছে আজকের কমেন্ট সেকশানে লিখে ফেলুন। সঠিক তথ্য পেতে আমরা পরের ভিডিওতে আপনাদের ফিডব্যাক নিয়েই কিন্তু আলোচনা করব। সঠিক তথ্য জানা অত্যন্ত আবশ্যক এবং দরকারি। তবে হ্যাঁ, যদিও বেতন বেড়ে থাকে, 1000 টাকা বেতন যদিও বেড়ে থাকে, সেটা মোটেও ভালো খবর নয়। এই 1000 টাকা বেতন বেড়ে যাওয়ার ফলে আর 2-3-4 বছর আর বাড়ার সম্ভাবনাটাই কমে গেল আপনাদের। এখন যত বেতন কম থাকবে তত একটা বড় ধরনের বাড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এরকমভাবে খুচখাচ একটু আধটু করে মানে দিয়ে ভুলিয়ে রেখে ছোটো ছেলে ভুলানোর মতো ললিপপ ধরিয়ে দিলাম। হ্যাঁ, আর যেভাবে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ছে, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টার ডিউটিও বেড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে পরিস্থিতি এমন একটা দেখা যাচ্ছে যে কাজের চাপ অত্যন্তভাবে বেড়ে যাচ্ছে। তারপর এই ওয়েদার মরে যাবার জোগাড়, সেই জায়গায় তারা কঠোরভাবে ডিউটি করছেন। 1000 টাকা বেতন বৃদ্ধি হলেও কিন্তু একটা পরিস্থিতি ভালো নয়। তবে এখানে সবাইদের বাড়ানোও হয়নি, ভলান্টিয়ারদের কথা বলা হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অফিসিয়াল নোটিফিকেশান সহ প্রকৃত সত্য প্রমাণ হিসেবে আপনাদেরকে দেখাতে চাইব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।